ওইটা না ওইটা এটা নিতে না এটা রেখে দি এখানে এটা লেগে যাবে পায়ে পড়লে লেগে যাবে ব্যাচ লাগবে তো আয় তোমার এটা গাড়িটা নিয়েছো তো চিরুনি নিয়ে এসে ফেলে দিয়েছো তো ওই যে চিরুনি ওই যে চিরুনি ওই যে দেখো ওই যে এগুলো নিতে নেই পাপা জল পড়ে যাবে এগুলো থাক নিচে নিয়ে যাবো এ বাবা এগুলো থাক এখানে এগুলো থাক এসো তুমি এসো তুমি এসো 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 হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আর আমি গাছটা ওখানে রেখে দিলাম কারণ তো যে ওইখান থেকে ফেলে দিলে এখান থেকে ফেলে দিলে পুরো নিচে গিয়ে পড়বে তো নষ্ট হয়ে যাবে গাছটা আর এখানে দেখো মা সব কাপড় জামা যেগুলো লাগবে না এনে রেখে দিল কারণ সানসেটে তুলে দেবে তো আজকে শনিবার আর এখন বাজে 10:30 না 10:30 না 11:15 বাজে মনে হচ্ছে 10:30 বাজে এগুলো এখন এখানে তুলবে আর সানসেটের এইটাও লাগানো হয়নি এখনো কবে লাগানো হবে কি জানি দেখ কোথায় ঢুকে আছে দেখ উড়ে যাবে কিরিটা 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 লিয়ে যাবে মাম বেরো 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 আর আজকে এই এতদিন পর আজকে আর বৃষ্টি হয়নি নাহলে একদম 3-4 দিন এক টানা বৃষ্টি মানে সারাদিন বৃষ্টি আজকে আর বৃষ্টি হয়নি আজকে বৃষ্টিও হয়নি আমাদের আজকে কাঁচাকুচিও নেই মনে হচ্ছে আছে অল্প তাই না আর দেখো আজকে না মা মায়ের বক্স খাটের ভেতরটা পরিষ্কার করেছে বলে যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো বাইরে বের করে দিয়েছে আর কিছু কিছু ছিল ওগুলো সানসেটে তুলে দিয়েছে আর তো ওইগুলোই করেছে আর আমার আজকে সকালের ঘরদোর মোছা মানে ওপরেরগুলো নিচেরগুলো তো মা মোছে ঘরদোর ছাদ দেওয়া মোছা হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া এই পাখিগুলোকে কাচার পর পাখিগুলোর পেট ফেটে এই তুলো বের হয়ে গেছে তো এইগুলোকে সেলাই করে আমাকে আবার ঠিক করতে হবে আর আজকে তো শনিবার তোমরা জানোই আমাদের নিরামিষ তো আমাদের গুরুদেব বলেছে আজকে কি বলে সর্ষের তেলটা খেতে বারণ করেছে সেই জন্য আমাদের এমনি সাদা তেলেও রান্না করলেও করা যায় কিন্তু আজকে আমাদের মা বললো মানে বাপি বললো মা না যে ভাতে ভাত করতে মানে সেদ্ধ ভাত জানোই ডাল ভাতে আলু ভাতে আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাওয়াবে আর আজকে তোজো তাই খাবে কারণ তোজোর জন্য আমি আলাদা করে কিছু করব না পাপাই আর ও খালি এই যে ওইখানে যা যা থাকে সব ফেলবে এ বাবা পাপাই দুষ্টু করছো এখানে সব আয়না চিরুনি যা যা থাকে ক্রিম সব ফেলবে পাউডার সব ওর ফেলা চাই সব ফেলা চাই তো চলো আজকে আমাদের কাজ নেই বলে ইয়ে বসে আছি এখনো আর এতক্ষণ মা আর আমি মিলে নিচের মায়ের বক্স খাটটা গুছাচ্ছিলাম বলে আর মা আমাকে অনেক কিছু জিনিস যেগুলো মায়ের কাছে ছিল বের করে দিয়েছে বলে তুই নিয়ে রাখ ওগুলো সেগুলো আমি নিয়ে রেখেছি আর এখানে আর এখানে রেখেছি দেখো তো এগুলো তোমাদের পরে দেখাবো এখন দেখানো দেখাতে গেলে অনেক টাইম লাগবে আর আজকে একটু তাড়াতাড়ি চান করব আমিও তোজোকেও চান করিয়ে দেব আর এখানে কতগুলো জামা কাপড়ও আছে এইগুলো পরে চান টান করে খাইয়ে দিয়ে পাঠ করব বাবাই 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 আর আজকে একটা নতুন প্রেশার কুকার আর আলু পচি আজকে একটা নতুন প্রেশার কুকার আর কড়া বের করা হয়েছে ওগুলো আগের ছি পাপা আবার তুমি দুষ্টু করছো চলে এসো চলে এসো চলে এসো ও কড়া আর প্রেশার কুকার বের করা হয়েছে নতুন তো আজকে থেকে ওগুলোকে রান্না করা হবে নতুন জিনিসে রান্না করার মজাটাই আলাদা তাই না তো চলো তো যে প্রচণ্ড পরিমাণে দুষ্টু করছে
ছেলেকে আমি আগে চান টান করাই। ওই দেখো 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 ওর দুষ্টুমিটা খালি দেখো। মানে ওর দুষ্টুমির লেভেল দিনকে দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, আবার কিছু বললে একদম হয়ে গেল। তো চলো ওকে আমি চান টান করিয়ে দিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে কথা বলছি, পরে একবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলবো। চান টান করে খেয়ে দিয়ে কথা বলবো, এখন আর কথা বলবো না। চলো কপাই চলো। ওফ ওফ আমি ওর 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 বদমাশিতে পাগল হয়ে যাচ্ছি পাগল। এখানে আমি তোজোকে চান করিয়ে নিয়ে চলে এসেছি, তোজো আর আমিও চান করে নিয়েছি একবারে। তো তোজো দেখো একভাবে পা নাড়িয়ে যাচ্ছে, মানে ওকে ওই ওই রকম পা নাচানোকালীন থামালে ও ভীষণ রেগে যায়, ও কিছুই করতে দিতে চায় না, ও সারাক্ষণ খালি পাই নাচাবে। ও এটা অনেক ছোটোবেলাকার অভ্যেস ওর, তো কিছুদিন মাঝখানে ভুলে গেছিলো, আবার আবার করছে এরকম। এই একদম ক্রিমও মাখতে দিচ্ছে না, টিপও পড়বে না, পাউডারও লাগাবে না, কিছুই করবে না, ওই জন্য কেঁদেই যাচ্ছি। আর ওকে ওই জন্য কাজ যে বলে আমার খুব কিচ্ছু লাগাবে না ওইসব। জামা প্যান্টটাও পরতে চাইছে না, রাগেতে বন্ধ করে দিয়েছি বলে পা নাচানো। তোজোকে আমি একবারে খাওয়াতে নিয়ে চলে এসেছি নিচে, তো তোজোকে খাইয়ে আমরাও খেয়ে নেব সবাই। তো বাপি আগে খাবে, খেয়ে ওকে ধরবে, তারপর আমরা খাবো। তোজো কিন্তু এখানে ফোন দেখতে দেখতে খাচ্ছে, কারণ ফোন দেখতে দেখতে না খাওয়ালে আমি ওকে কিছুতেই খাওয়াতে পারবো না, ও এক ফুটটাও খাবে না, প্রচুর দুষ্টুমি করবে কাঁদবে। তো সেই জন্য ওকে খাওয়ানোর টাইমটা ফোনটা একটু চালিয়ে দিতে হয় আমাদের, কারণ কিছু করার নেই, নাহলে ও একদম খাবে না। এটা উচিত নয় যেহেতু, তবুও কিছু করার নেই। তোজোকে খাইয়ে দিয়ে আর আমরাও সবাই খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমি ওপরে চলে এসেছি। ওপরে যে জামাকাপড়গুলো ছিল আমার গুছানো হয়নি, সেগুলো গুছাচ্ছি, আর তোজো বাপির কাছে ঘুমোচ্ছি।
হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5:30, তো আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে চুলটা একটু বিনি করে নিলাম। অনেকদিন পর বিনি করলাম, আমি বিনি খুব একটা করি না, তো আজকে মনে হলো চুলটা একটু বিনি করে নি। তো যাই হোক, তো আমি এখন নিচে যাব। আর তোমরা তো জানোই আমাদের এই সময়টাই মানে 5:30-6টার মধ্যেই রুটি তরকারি করে নেওয়া হয়। তো আমি এখন রুটি তরকারি নিচে করতে যাব, আর মা তোজো ছিল এখানে, তোজোকে নিয়ে গেল, আর তোজোকে একটু জল খাইয়ে দেবো। চলো তাহলে নিচে যাই আগে। তোমাদেরকে সকালে বলেছিলাম না যে মা আজকে নতুন কড়ার আর কি বলে প্রেশার কুকার বের করেছে, এটা একদম নতুন, এটা ননস্টিক নয়। এইগুলো বাপি গিফট পেয়েছিল অনেক দিন আগে, প্রায় অনেক দিন আগে, 15 বছর আগেকার এইগুলো গিফট পাওয়া জিনিস হয়তো, মা যত্ন করে রেখেছিল। তো আজকে বের করে দিল। আমাদের আগের প্রেশার কুকারটা ছোটটা মানে সিটিটা নষ্ট হয়ে গেছিলো, সিটিটা ঠিকঠাক, ও এত চেঁচাচ্ছে বাচ্চাগুলো, সিটিটা ঠিকঠাক উঠতো না, সেই জন্য এই যে এই নতুন প্রেশার কুকারটা আবার বের করে দিল মা আজকে। আর এই যে একটা কড়া, এটা লিড, এটা ঢাকনা, কড়াটা ননস্টিক, এটাকে এটাতে আমি এখন রান্না করব। আর এটাও বাপি গিফট পেয়েছিল অফিস থেকে, বাপির অফিস থেকে, এটাও মা আজকে বের করবে। এই দুটো বের করে দিয়েছে, আমি বললাম কি হবে বের করে দাও। তো চলো রান্না করি। রান্না করব বলতে পটল আলুর তরকারি রান্না করব, নিরামিষ পটল আলুর তরকারি, কারণ আজকে শনিবার সেই জন্য। নিরামিষ পটল আলুর তরকারিতে আমি শুধু আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ এইসবই দেবো, আর আদার্স কিছু দেবো না। আর নামানোর আগে একটু সামান্য ঘি আর একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো, আর কোনো মশলা দেবো না। তরকারিটা আমার হয়ে গেছে, তো এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে চা বসিয়ে দেবো, কারণ ভাই চা খাবে, ভাই আর দাদু চা খাবে, সেই জন্য চাটা বসিয়ে দেবো। আর এখানে বাপি পাউরুটি এনেছিল, পাউরুটিগুলো শিখিয়ে নেবো চা দিয়ে খাওয়ার জন্য। Thank you.
এই নিতলো রান্না বাড়া চা করা হয়ে গেছে, আর পাউরুটি ছিল বাপি এনেছিল, পাউরুটিটাও শিখে রেখেছি। আর মা গেছে বড় বাবার পুজো দিতে, মানে আমাদের মোড় মাথায় বড় বাবার মন্দির আছে, মানে শনিদেবের মন্দির আছে, সেখানে পুজো দিতে গেছে। প্রত্যেক সপ্তাহেই পুজো দিতে যায় সন্ধেবেলা মা, তো মা এলে চা খাবো। আর তো যখনই এখানে বসে বসে চুচু দেখছে, দেখতেই পেয়েছো। আর সন্ধেবেলাটা আমাদের এত তাড়াহুড়ো থাকে, ভাই নাইট ডিউটি করে, তো নাইট ডিউটির জন্য ওর জন্য রুটি তরকারি আগেই করা হয়, ওকে টিফিন গুছিয়ে দিতে হয়, আর খেয়ে যাবে সেগুলো, মানে ওকে মানে যা খেয়ে যা মানে খেয়ে যাবে নিয়ে যাবে টিফিন, সেগুলো রেডি করে দিতে হয়। আবার তোজোকেও খাওয়াতে হয়, খাওয়ানোর টাইম হয়ে যায় সন্ধেবেলার। তো এই করতে করতে প্রচুর মানে, আর বর দিয়েও ঠাকুর ঘরে যায় সন্ধে দেওয়ার জন্য, তো এত তাড়াহুড়ো থাকে কি বলবো। তো এই 7:30টার পরটা আমরা ফ্রি হয়ে যাই, রুটি তরকারি হয়ে যায়। আর আজকে দুপুরবেলা তো আমাদের ভাতে ভাত হয়েছে, তরকারি করানি, তো ভাবলাম। আর আমার হাজবেন্ডও শনিবারটা পালে, তো নিরামিষ পটল আলু পটলের তরকারি হয়েছে, তো আর কিছু করবো না, শুধু ওকে পাঁপড় ভেজে দেবো, আর চাটনি করা আছে, তো ওই দিয়েই খেয়ে নেবে, কারণ নতুন ওই বলে যে ও নিরামিষ খাবে শনিবারে, সেই জন্য আর ওকে আলাদা করে কিছু করে দেবো না, শুধু ভাতটা করবো। আর আমরা মা এলে মা আর আমি চা খাবো, তোজোর খাওয়া হয়ে গেছে, শুনতে পাচ্ছ তোমরা কিছু, চুচু দেখছে একটা ছেলে, দুষ্টু ছেলে। তো যাই হোক, মা এলে আমরা চা খাবো, চুচু বন্ধ করে দিচ্ছি, অনেকক্ষণ দেখেছো, ঠিক আছে। তো মা এলে আমরা চা খাবো, আর পাউরুটি শিখে রেখেছি, চুচু বন্ধ করে দিয়েছি, দেখো নাহি, আচ্ছা তুমি ওইদিকে যাও। ফোন পেলে আর কিচ্ছু চাই না, মানে কে পড়ে গেল কে কি হলো ওর কিচ্ছু ওর হুঁশ থাকে না ফোন পেলে। বাবা যায় না, শোনা পড়ে এনে চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি, চলে আসবে একটু পরেই। আর তোমাদের আরেকটা কথা বলা হয়, সাউন্ডটা কমিয়ে দিই, শুনতেই পাওয়া যাচ্ছে না। আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো মানে আমি যে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি হাসপাতালে গিয়েছিলাম, সেই আশা দিদিরা যে হয়, ওরা তো মানে কি বলবো, সেই আশা দিদিরা সেই মায়েদের গর্ভবতী মায়েদের মানে দেখা এসব করে না, দেখাশোনা, বাড়িতে এসে খোঁজ নিয়ে যায়, তারপর ইঞ্জেকশন বগেরা ওরাই তো দেয়। তো আমাদের এখানে হাসপাতালে একজন মহিলা ডাক্তার বসে, তো ওনাকেও আমি একবার দেখাতে গেছিলাম, কারণ তোজো তো সিজারে হয়েছে, তো সিজারে হওয়ার পর থেকে মানে মানে সবারই কম বেশি পিরিয়ড হওয়ার সময় পেটে লাগে, তো আমার আগাগোড়াই লাগতো, অনেক দিন থেকেই লাগতো, যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই লাগতো, তো পুরো নিচের পেটটাতেই লাগতো। তো তোজো হওয়ার পরে না মানে পুরো এক সাইডে, মানে বা দিকের এক সাইডে লাগে, মানে আর জায়গা অন্য কোথাও জায়গাতে লাগে না, তো কেন বুঝতে পারছি না। আগেও আমি একবার ডাক্তার দেখিয়েছি, গাইনোকোলজিস্ট দেখিয়েছি, তো উনিও ইউএসজি করতে বলেছিল, করেছি, ওষুধও খেয়েছি অনেক তোজো হবার পরেও, তো সিজারের পর থেকেই কেন জানি না ওইটা হয়েছে যে এক পাশটা ব্যথা হয়, তলপেটের এক পাশটা ব্যথা হয়, আদার্স অন্যদিকে অতটা ব্যথা হয় না, অন্যদিকে অতটা ব্যথা হয় না, জানি না কেন। তো তখনও ইউএসজি করেছিলাম, তো কিছু রিপোর্টে কিছু আসেনি, সব ঠিকই ছিল, ওষুধ খেতাম, তো ওষুধ 1.5 মাস মতো খাওয়ার পরে কমেও গেছিলো, আবার মানে আবার মানে 4-5 মাসের মতো আবার ওরকমটা আবার হয়েছে হচ্ছে। তো আমি ওই হাসপাতালে সেই মহিলা ডাক্তারটাকে দেখিয়েছি, তো উনি আবার আমাকে ইউএসজি করতে বলেছে, লিখেও দিয়েছে,
তো কালকে আমরা নাম লেখানো হয়ে গেছে আমার আজকে, তো কালকে আমি আর আমার হাজবেন্ড যাব সকাল 11টা থেকে 11টার সময় যেতে বলেছে যদিও, তো কালকে যাব। এটা তোমাদেরকে বলিনি, আমি মানে একটু কনফিউজ ছিলাম বলবো কি বলবো না সেই জন্য বলিনি, তো বলেই দিলাম। সবই যখন শেয়ার করছে এইটুকু শেয়ার করতে কি আছে, তো বলেই দিলাম। তো 7:30, হ্যাঁ 7:45 প্রায় বেজে গেল, এখনও চা খাওয়া হয়নি, মা এলেই খাবো, একা একা খেতে ইচ্ছা করছে না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোজোকে আরেকবার দেখে নাও, দুষ্টু তোজোকে, মানে আমি কদিন একদম ফোন একদম টোটালি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি বন্ধ করে দিলে কি হবে, কাঁদছে তো একটু দে না, একটু দিলে কি হবে, কিছু হবে না, ওই একটু একটু করে ওর আবার অভ্যেস হয়ে গেছে, আর এত চেঁচাবে আর এত জেদি হয়ে গেছে না এখন, কি বলবো আর। যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি আবার শুনছি ওর নামে আমি কথাগুলো বলছি, ও শুনছে, সেইগুলো শুনে আমার দিকে গোল গোল চোখ করে দেখছে। আর আমার হাজবেন্ড চলে আসবে আর 8:30-এর মধ্যে হয়তো, ওকে এলেও আবার চাফা করে দিতে হবে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, তো আজকের মতো ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো আর আনন্দে থাকো, আর আমাদের ব্লগটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সময় বের করে দেখার জন্য। আর তাহলে টাটা, গুড নাইট।